হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের নিজেদের বাড়িতেই আছো তো আজকে আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ আছে তো আজকের প্রথম আপডেট যেখানে সুপ্রিম কোর্ট সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের কাছে পরীক্ষা বাতিলের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ ছাত্রছাত্রীদের মূল্যায়ন কিভাবে করা হবে এই প্রশ্নের করে এবং এর উত্তরে সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের তরফে বলা হয় তারা দু সপ্তাহের মধ্যে মহামান্য আদালতকে কোন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে তারা জানাবে চলে এসছি পরের আপডেটটিতে এই বিষয় সংক্রান্ত লাইভ গুরু বাংলা তার ইউটিউব চ্যানেলে এই পুরো বিষয়টি ব্যাখ্যা করে একটি ভিডিও আপলোড করে পুরো ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ভিডিওর একটি ছোট্ট অংশ তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমরা সকলেই জানো সেই সিবিএসই বোর্ড এবং আইসিএসসি বোর্ডের অনেক এরকম জায়গায় রয়েছে যে কোনো পরীক্ষা হয়নি আমাদের যেরকম বলছে পরীক্ষা আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল হয়নি সেরকম আইসিএসসি বোর্ডেরও বোর্ডের অনেক স্টুডেন্ট আছে কোনো পরীক্ষা দেয়নি তাদের ক্ষেত্রে কি মূল্যায়ন হয় পরের আপডেট যেখানে ভারতের করোনা রোগীর মৃত্যুর হার কিছুটা কমলেও দৈনিক সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ এর পরবর্তী আপডেট টিকাকরণ সংক্রান্ত যেখানে পশ্চিমবঙ্গের ভ্যাকসিন বন্টনের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্তা গৌতম চৌধুরী করোনা প্রয়াত হয়েছেন তিনি এই ভ্যাকসিনে বন্টনের পাশাপাশি সরকারি নিখরচ অ্যাম্বুলেন্সের দায়িত্বেতেও ছিলেন পরবর্তী আপডেট ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে যেখানে ভারতের টেলিকম কোম্পানি জিও এই মাসের মধ্যেই জিওর চুয়াল্লিশতম এজিএম মিটিং করছে তো সেখানে অনেক নতুন ঘোষণা থাকবে এর মধ্যে জিও ফাইভ জি ফোন জিও ল্যাপটপ যা জিও নামেও লঞ্চ করা হতে পারে এবং জিও ফাইভ জি চালু হওয়া সঠিক তারিখ জানতে পারার সম্ভাবনা রয়েছে এই মিটিংয়ের মধ্য দিয়ে এর পরবর্তী আপডেট বাংলার ইউটিউব কমিউনিটি নিয়ে যেখানে বিষাক্ত ছেলে তার ইউটিউব চ্যানেলে দ্য বঙ্গা এবং সিনেমাপের মধ্যে হওয়া কন্ট্রোভার্সি নিয়ে একটি পুরো ভিডিও বানিয়ে তার মতামত জানিয়েছে ভিডিওর লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভিডিও ছোট্ট একটা অংশ দেখে নাও আর উপরে লিখে দিবি দা বঙ্গাই ভার্সেস সিনেমা কন্ট্রোভার্সি ব্যাস এখানেই ভিউজ লাখ লাখ ভিউজ তোলে আসবে কি ভাবছি যেটা নিয়ে মানে কী বলছিস কী ক্যামেরা অন কেন আর এটা পরবর্তী আপডেট আসছে আই এম তুষার দাস ইউটিউব চ্যানেল থেকে যেখানে সে তার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে আজ সন্ধ্যা সাতটায় নতুন ভিডিও আসার কথা জানায় তার ইনস্টাগ্রাম স্টোরিটা দেখে নাও যাই হোক গাইস নতুন ভিডিও কালকে সন্ধ্যা সাতটার সময় আসছে যদি সব কিছু ঠিক থাকে তো দেখা হচ্ছে তো আজকে নিউজ আপডেট এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে